বন্ধুরা, আমি একটি অস্ট্রেলিয়ান কোর্টের সামনে থেকে কথা বলছি। দেখুন, একজন বন্দী কিভাবে কোর্ট থেকে পালিয়ে গিয়েছিল আর তাকে ধরে এনেছে। এখন সে দৌড়ে পালিয়ে গিয়েছিল, সে ইমিগ্রেশন একজন কট ছিল। এরপরে তারা তাকে দৌড়ে ধরে ফেলেছে। এই যে ছেলেটি পালাতে চেষ্টা করলো, সে কিন্তু ল্যাটিন আমেরিকার একটি যুবক। তার বয়স আনুমানিক 24। এই দেশে আসার পরে আর ফেরত যায়নি, অবৈধভাবে থেকে গিয়েছিল। এরই মধ্যে সে একটি অপরাধ করেছিল বলেই তাকে আজকে আদালতে হাজির করা হয়েছিল। এই দেশে নিয়ম হচ্ছে, যদি আপনার ভিসা না থাকে, আপনাকে অবশ্যই ইমিগ্রেশন ডিটেনশনে যেতে হবে। কিন্তু যদি কোনো অপরাধ করে থাকেন, তাহলে আপনাকে অপরাধীদের যেই জেল আছে সেখানেই আপনাকে থাকতে হবে। কিন্তু আপনার দুটো বিষয় যদি এক হয়ে যায়, যেমন ধরুন আপনার কাগজ নেই, তার উপরে আবার অপরাধ করেছেন, সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে যেতে হবে অপরাধীদের জেলে। বিচার চলার অবস্থায় আপনাকে সেখানে থাকতে হবে। তবে যদি আপনি নিষ্পাপ বলে যদি আপ ছাড়া পান, তাহলে আপনাকে সেই জেল থেকে ছেড়ে দেবে। কিন্তু যদি আপনি অপরাধী বলে সাব্যস্ত হন, তাহলে আপনাকে যে সাজা সেটুকু খেটে অতঃপর আপনাকে অস্ট্রেলিয়া থেকে বের করে দেওয়া হবে। আর বের করার আগে আপনাকে বড় জেল থেকে এই ইমিগ্রেশন জেলে আপনাকে এনে রাখা হবে, অতঃপর আপনাকে দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। এই ছেলেটি ছিল ইমিগ্রেশন জেলে। তাকে যারা ধরে এনেছিল তার আশেপাশে এই কয়েকজন ছিল ইমিগ্রেশন সিকিউরিটি গার্ড। তাদের হাত থেকে সে ফসকে গিয়েছিল। এটা ইমিগ্রেশন সিকিউরিটি গার্ড দায়িত্ব ছিল তাকে দৌড়ে ধরা। এই ছেলেটির একটি ভয় ছিল যে কোনোভাবে সে অপরাধী বলে সাব্যস্ত হলে তাকে দেশে ফেরত পাঠানো হবে। অস্ট্রেলিয়াতে প্রচুর ল্যাটিন আমেরিকান লোক পড়ে আছে বছরের পর বছর। শুধু বাংলাদেশ শেষ নয়, বড় দেশ থেকেও প্রচুর লোক এখানে এসে অবৈধভাবে থেকে যায়। এমনকি সাদা প্রচুর আমেরিকান আছে, ইংল্যান্ডের প্রচুর সাদা ইংলিশ আছে, যারা এদেশে এসে বছরের পর বছর অবৈধভাবে থেকে গেছে। শুধু সাদা গায়ের রঙের কারণে ওরা ধরা পড়ে না, দুর্ভাগা বাংলাদেশে ইন্ডিয়ান, পাকিস্তানি, শ্রীলঙ্কান, তারা ধরা পড়ে শুধু রঙের ব্যবধান। অস্ট্রেলিয়াতে যে কোনো অপরাধে জড়িত হলে অবশ্যই অক্সফোর্ড লয়ার্স এখানে যোগাযোগ করবেন। অস্ট্রেলিয়া তথা নিউ সাউথ ওয়েলসের নাম্বার 3 র্যাঙ্কিংয়ে নাম করা একটি ল ফার্ম। তারা ক্রিমিনাল কেসের এক্সপার্ট। সেখানকার একজন সাংবাদিক এবং ক্যামেরা ক্রু তারা প্রস্তুতি নিচ্ছে, তারা আদালতের বাইরে অপেক্ষা করছে সেই রকম একটি নাম করা কেসের কভারেজ দেওয়ার জন্য। দেখুন, টেলিভিশন চ্যানেলগুলোতে কিভাবে লাইভ টেলিকাস্ট করা হয়। অস্ট্রেলিয়াতে টেলিভিশন চ্যানেলের লাইভ টেলিকাস্ট করা হচ্ছে এবং সেটা আদালতের বাইরে থেকে। একজন সাংবাদিক টেলিভিশন থেকেই সরাসরি প্রশ্নের উত্তর দিচ্ছেন। এদিকটায় দেখুন, আরও বেশ কিছু সাংবাদিক বসে আছে, তারা ভেতরে বড় ধরনের কোনো মামলা চলছে বলে। আজ 23 মার্চ 2018। দিস ইজ বনি আমিন ফ্রম সিডনি, অস্ট্রেলিয়া। থ্যাংক ইউ। কেমন লাগলো বন্ধুরা? আজ তোমাদেরকে বেশ মজার একটা জিনিস দেখালাম। আজ 23 মার্চ 2018, আকাশ মেঘলা, একটু একটু ঠান্ডা পড়ছে। আমি যে জিনিসটা তোমাদের দেখালাম এটা মনে রাখবে, এখানে কিন্তু ইমিগ্রেশনের ঝামেলা কিন্তু অনেক বড় ঝামেলা। একবার পড়েছো ফ্যাকড়ায় একেবারে লেগে যাবে। এই দেখলে লোকটা কিভাবে দৌড়ে দৌড়ে পাঁচিল টপকেও এখানকার যেই ইমিগ্রেশন সিকিউরিটি যারা আছে তাদের হাতে কিন্তু বাঁচেনি, কিন্তু ধরা পড়ে গেল। মেঘলা দিন, মনটা বেশ উদাস। কদিন পরেই উড়ে যাব সেই অনেক অনেক দূরে সাউথ আফ্রিকা। শেপ টেপ করি নেই একদম, একদম না। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তুমি, কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ। জুথি বনে ক্ষণে ক্ষণে কি যে হাওয়ালা নানি, হায় হায় রে দিদি যাই রে আন, কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা আরে থাকে না তুমি, কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ।
বন্ধুরা, তোমরা দেখেছ হাত ছেড়ে চালাচ্ছি, কারণ আমার গাড়ির চারিদিকেই রাডার সেন্সর লাগানো আছে এবং ও নিজে নিজেই চালিয়ে যাচ্ছে। 110 কিলোমিটার ব্যাগে চলছে এখন গাড়িটা। তবুও ভরসা করা যায় না, মাঝে মাঝে আমি হুমড়ি খেয়ে স্টিয়ারিংটা ধরে ফেলি। তোমরা দেখতে পাচ্ছ 110 কিলোমিটার ব্যাগে গাড়ি চলছে, হাত ফাঁকা। এই মেঘেলা দিনে একেলা ঘরে থাকে না তুমি, কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘেলা দিনে একেলা ঘরে থাকে না তুমি, কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ। বন্ধু, ভেরি এক্সাইটিং, 110 কিলোমিটার ব্যাগে চলছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি বেশ ভালো লাগে আমার এই গাড়িটা, ইটস রিয়েলি খুবই বলতে গেলে এটা আমার একটা টয়, একটা খেলনা। যা হোক, এখন রাস্তা ও লেন দেখো, লেন বদল করতে চেষ্টা করছে, কিন্তু নিজে নিজে চাচ্ছে লেন বদল করতে কিন্তু হচ্ছে না। পাশে গাড়ি আছে, হয়তো বা দেখেছে চলছে নিজে নিজে। 110 কিলোমিটার ব্যাগে চলছে আমার গাড়ি, আমার সেই দুলকি ঘোড়া। আচ্ছা, এইটুকু রাখি বন্ধু। অবশ্যই নিমন্ত্রণ আমার পাওয়া হয়ে গেছে। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে আমার কিছু শুভানুধ্যায়ী ভক্ত, তারা আমাকে নিমন্ত্রণ দিয়ে রেখেছে। কিন্তু দুবাইতে যে কটা দিন আমি থাকবো, বেশ অনেকে বলছে আমাকে দেখা করার জন্যে, তাদের সাথে আমার দেখা করার সুযোগ হয়তো হবে না, খুব দৌড়ের উপরে থাকবো দুবাইতে। দিস ইজ বনি আমিন ফ্রম সিডনি অস্ট্রেলিয়া।